Welcome to the channel and welcome to India's first Parcel Cafe. So, this Parcel Cafe is India's first story as a pilot project. Agar moton stamp paoa jabe kimba kono jinish amra courier korte parbo shudhu seta roilo na. Ekhon ekhane cafe o hoye geche ari 150 bochor agekar ei heritage building er bhitore ei first pilot project cafe ta kintu toiri hoye geche. To eta recently hoyeche, ami first time ekhane aschi. Cholun bhitore jawa jak ar ajke etake explore korbo. Onek information ei video te thakbe, to kindly skip korben na. Cholun. এই ফার্স্ট যে কাউন্টারস গুলো দেখছেন যেটা একটা নরমাল পোস্ট অফিসে বুকিং কাউন্টারস গুলো হয় সেগুলো এখানেও রয়েছে কিন্তু এখানে বেশ ইন্টারেস্টিং ভাবে বুকিংটা হবে এখানে আপনি পার্সেলটা বুক করতে পারবেন প্লাস পেছনে ক্যাফেতে বসে চা কফি স্ন্যাক্স সবকিছু খেতে পারবেন এনজয় করতে পারবেন এবার এখানকার চেয়ার টেবিল বেঞ্চ গুলো দেখুন এইগুলো কিন্তু আজকেকার জিনিস নয় দেখুন এখানে জিপিও এমবসড করা রয়েছে এগুলো সেই অনেক বছর হয়তো 100-150 বছরকার আগেকার জিনিস সেগুলোকে খুঁজে খুঁজে অ্যান্টিক হিসেবে রেখেছে আর রংচং করে সুন্দরভাবে রেখেছে জিপিও এর যেরকম দেওয়ালের সাইজ বড় বড় পাখা চলছে এই পাখাগুলোর হাওয়া বেশ ভালো এই সব পুরনো দিনের চেয়ার টেবিলে বসার মজাটাই আলাদা এই স্ট্যাম্পসগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো দেওয়ালে রয়েছে আর এইটা হচ্ছে ক্যাফেটা রিজনেবল রেটে কিন্তু আপনারা পেতে পারেন তো এই ভিডিওটা শুরু করার আগে সব সময় যেটা বলি আমরা কিন্তু 2000 লাইকের জন্য ওয়েট করব আর যারা আপনারা সব সময় লাইক দিয়ে ভরে দিচ্ছেন তাদের জন্য তো অশেষ ধন্যবাদ রইল তাহলে এই ভিডিওতেও আমরা 2000 লাইকের জন্য কিন্তু ওয়েট করে থাকব এখানে আমরা অল্প কিছু ট্রাই করার জন্য নিয়ে নিয়েছি যেরকম সবথেকে প্রথমে চা চায়ের কন্টেইনারটা দেখুন বেশ সাইজটা ভালো এরকম নয় যে খুব ছোট চা দিয়েছে একটা চিকেন 65 একটা হট ডগ আর এখানে চিকেন নিয়েছি আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই জিনিসগুলোর ভেন্ডারটা কি মানে আপনারা তো অবভিয়াসলি নিজেরা বানান না পোস্ট অফিসে তো ওনারা বললো আমাদের ক্যাফে পার্টনার হচ্ছে মনজিনিস মনজিনিসের যে জিনিসগুলো পান সেটাই কিন্তু আপনারা এই ক্যাফেতে পাবেন যেটা অর্ডার দেওয়ার আমি কাউন্টারে গিয়ে অর্ডারটা দিলাম ওরা বললো বসুন আমরা সার্ভ করে দিচ্ছি ওরাই টেবিলে নিয়ে আসলো আর সার্ভটা করলো এরকম নয় যে আমাকে ওখান থেকে নিজে সেলফ সার্ভিস করে আনতে হচ্ছে অ্যাম্বিয়েন্স ইজ ফাটাফাটি অ্যাম্বিয়েন্সের তো কিছু বলার নেই আপনারা একবার দেখে নিন প্রথম আমি শুরু করব চিকেন স্যান্ডউইচ আশা করি এটার কোনো রিভিউ দিতে হবে না কারণ মনজিনিসের এই সব জিনিস তো আপনারা অনেকবার খেয়েছেন হ্যাঁ এইখানে বসে হয়তো প্রথমবার খাবেন আমিও খাচ্ছি চিকেন স্যান্ডউইচ যেরকম মনজিনিসের হয় ঠিকঠাক খারাপ না এখানকার কনসেপ্টটা বেশ আলাদা এই ক্যাফেটা বানানোর পেছনে আইডিয়া যেটা যে লোকেরা যখন কোনো পার্সেল এখানে দিতে আসছেন সেখানে অনেক সময় বিশাল লম্বা লাইন পড়ে যাচ্ছে তারা লাইনে দাঁড়াচ্ছেন তো একটা কমফোর্টেবলি বসে তারা পার্সেলটাকে বুকিংও করতে পারবেন আর তার সাথে কিছু স্ন্যাক্স চা কফি খেতে পারবেন এটা ছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে এনাদের সিস্টেম আছে যেখানে আপনারা নিজেরা প্যাকিং করাতে পারবেন এবার যদি আপনি পার্সেল করতে চান আর আপনার কাছে কোনো কার্টুন কিংবা প্যাকিং মেটেরিয়াল নেই আর চিন্তা করার কোনো ব্যাপার নেই আর একটা কাউন্টার আছে দেখাচ্ছি যেখানে আপনার জন্য প্যাকিং মেটেরিয়ালও রেডি আছে এই হচ্ছে প্যাকিং সেকশন দেখুন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের সব কার্টুনস রাখা রয়েছে ছোট বড় মাঝারি সব সাইজের কার্টুন পাওয়া যাবে ঠিক আছে দেখুন কিরকমভাবে প্যাকিংটা হয়ে যাবে খুবই ইজিলি ওনারা দেখিয়ে দিচ্ছেন হয়ে গেল এক সেকেন্ডের ভেতরে মেশিনে প্যাকিংটা কমপ্লিট হয়ে গেল দেখুন শুধু মেটেরিয়াল কস্ট যেটুকুনি লাগে সামান্য সেটুকুনি দিতে হবে আপনার পার্সেল ডান এখানে প্যাকিং পেপারসও রয়েছে আপনি কোনো একটা জিনিস কিনলেন সেটাকে কিন্তু এখানেই প্যাকড করে এখান থেকেই আপনি পার্সেল করে পাঠিয়ে দিতে পারবেন বকবক অনেক করলাম এবার চাটা খেয়ে দেখা যাক এটা কিন্তু বেশ ভালো আর অনেকটা দিয়েছে আমার বক্তব্য হচ্ছে যে চাটা অনেক জায়গায় দেয় কিন্তু ছোটো কাপে দেয় বাট এখানে চায়ের কোয়ান্টিটিটা বেশ ভালো তো এবার হট ডগটা এবার খেয়ে দেখা যাক এইগুলো নতুন করে রিভিউ দেওয়ার কিছু ব্যাপার নেই এই যে হট ডগের ভেতরে চিকেন রয়েছে চিকেন আর ভেতরে মেয়োটেও ভর্তি রয়েছে ওপরে চিজ দেওয়া রয়েছে যেরকম মনজিনিসের হয় আমি যেটা বুঝলাম এনারা আলাদা করে কোনো মার্জিন এখান থেকে ক্রিয়েট করার চেষ্টা করছে রিজনেবল যেটা ওই কাউন্টারের প্রাইস ওরা কিন্তু সেই প্রাইসেই দিচ্ছে
তো ধরে নিন এই চত্বরে আসলে আমরা অনেক সময় খাবারের জায়গা খুঁজি দরসি তো এইখানে কিন্তু এই অ্যাম্বিয়েন্সে বসে রিজনেবল অ্যামাউন্টে আপনারা কিন্তু একটা ভালো ব্রেকফাস্ট লাঞ্চ করে নিতে পারবেন ডিনারটা হবে না কারণ 7টায় বন্ধ হয়ে যাবে সকাল 11টা থেকে 7টা সন্ধে 7টা অবধি খোলা মানডে টু স্যাটারডে সানডে কিন্তু অফ আরেকটা জিনিস বলতে চাই যে যারা পোস্ট অফিসের সার্ভিস নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় তারা যদি ভালো কিছু কমেন্টস থাকে সেটা করুন আর যদি কোনো গ্রিভেন্সেস থাকে সেটাও কিন্তু আজকে কমেন্টসে ভরিয়ে দিন লেট সি যে যারা অথরিটি তারা তাদের গ্রিভেন্সেসগুলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে পৌঁছোক হটডগ দাও বেশ ভালো খেতে বেশ খোলামেলা এত সুন্দর মানে হাওয়া আসছে এটা তো নন এসি বাট এখানে এসির দরকারই নেই কারণ এই পুরোনো বিল্ডিংগুলোতে এমনিতেই ঠান্ডা একটা ভাব থাকে ফটোগ্রাফির জন্য কিন্তু একটা প্যারাডাইজ বলতে পারেন এখানে মানে যারা ইনস্টাগ্রামে কিংবা সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করেন তাদের জন্য আইডিয়াল জায়গা আপনারা এখানে একদিন আসলেই আপনাদের প্রচুর ফটো এখানে কালেকশনস হয়ে যাবে কারণ প্রতিটা দেওয়ালে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট স্ন্যাপস নিতে পারবেন এবার চিকেন 65টার ভেতরে এরকম ভর্তি চিকেন আছে কিন্তু খুলতে গেলে ছেড়ে যাচ্ছে আমি অ্যাজ ইট ইজ আপনাদের দেখিয়ে দিলাম একটা বাইট নিই ফুল অফ চিকেন দেখুন একটা খেয়ে নিলে কিন্তু পেট ভরে যাবে আমি তো তিনটে নিয়ে বসেছি সবকটা টেস্ট করবো বলে রিয়েলি রিয়েলি হেভি আমার কিন্তু বেশ ভালো লাগে তাড়াহুড়ো করার ব্যাপার নেই আরামসে এসে আপনাদের কাজ করুন কফি খান খাবার খান রিল্যাক্স করুন চিল দেখুন এখানে বুক স্ট্যান্ডও রয়েছে বিভিন্ন ধরনের বই টই রয়েছে এগুলো বিক্রির জন্য নয় আপনারা এখানে বসে এই বই টইগুলো একটু চর্চা করতে পারেন দেখুন আর ওয়েইং মেশিন রয়েছে এই ওয়েইং মেশিনটা কিন্তু অনেক পুরনো ব্রিটিশ আমলের ওয়েইং মেশিন এখানে রয়েছে আর এটা আজকেও কিন্তু চলছে আপ টু 50 কেজি লেদার ব্যাগ টোন কভার শান্তিনিকেতন লেদার ব্যাগ রামায়ণ কালেক্টার্স ব্যাগ কফি মগ বিভিন্ন স্ট্যাম্পের উপর সব করা যে কোনো যা আইটেম এখানে দেখবেন সমস্ত কিছুর উপর পোস্টালে একটা স্ট্যাম্প থাকে বিভিন্ন রকম আছে এটা হচ্ছে বন্দে মাতরম স্ট্যাম্প বেরিয়েছিল সুভাষচন্দ্র স্ট্যাম্প পাঞ্জাবি এর সঙ্গে এই যে লিথোগ্রাফিক লেখাও আছে এগুলো প্রাইস কিরকম সাদা হলে 549 কালার হলে 599 টি শার্টটা 296 পেপার ব্যাগ গঙ্গাজল গঙ্গোত্রী পিওর এগুলো আপনারা রিসিভ করছেন রেগুলারলি সেগুলো তো এখানে রয়েছে সামনে এখানে রিসিভ হচ্ছে যেরকম নর্মাল কাজ হয় সেটা তো হচ্ছেই এখানে যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম তবে লাস্টে একটা ছোট্ট খুঁত পেয়েছি এই ক্যাফেটাতে ক্যাফের ভেতরে ওয়াশ বেসিন কিছু নেই তো আপনাকে যদি হাত ধুতে হবে তাহলে বেশ ভেতরে গিয়ে অরিজিনাল পোস্ট অফিসের ভেতরে গিয়ে কোনো একটা জায়গা আছে যেখানে কি আপনি কি হাতটা ধুয়ে আসতে পারবেন তো এই একটা ছোট্ট জিনিস আমার লাগলো মনে হলো ভিডিওতে বলে দেওয়া উচিত যখন এত কিছু করেছেন এই একটা ওয়াশ বেসিনও রাখা দরকার আছে সেকেন্ডলি আমি যেটা বলতে চাই যে আজকের ডেটেতে যখন পোস্ট অফিসের কাজ কমে আসছে তখন এই ইনোভেশনসগুলো হচ্ছে কিন্তু পোস্ট অফিস নর্মালি যখন 30 দিন পোস্ট অফিস হয় আমাদের মতন লোক যারা পোস্ট অফিসে গিয়ে লাইন দেয় যেখানে বয়স্ক লোকেরা লাইনে দাঁড়ায় কোনো একটা ভুলচুক যদি হয়ে যায় তাদের ওপরে যা চোটপাট হয় সেটা কিন্তু আমার নিজের চোখে দেখা আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটা একটা দিক আর আজকে যেই দিকটা আমি দেখলাম সেটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট এরকম যদি সব জায়গায় সব পোস্ট অফিস এত সুন্দর ব্যবহার হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেমই আর থাকে না তো আশা করবো ইন ফিউচার এরকমই ভালো অ্যাম্বিয়েন্স পাবো এরকম ভালো সার্ভিস আমরা পাবো প্রত্যেক পোস্ট অফিস থেকে যাতে কারোর কোনোদিনও প্রবলেম আর না থাকে তো উইথ দ্যাট নোট আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবসময় যেটা বলি সবকা মালিক একে ওম সাই রাম ভিডিওটা লাইক করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটাকে করবেন